আসসালামু আলাইকুম সার্ভিস সাপোর্টার বিড়ির পক্ষ থেকে আপনাদেরকে জানে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ব্যাস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকার কামনা করে চলে আসলাম নতুন একটা টপিক নিয়ে বস ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে আমার সামনে দুটা চম্বুক আছে একটা মোটর আছে একটা মোটরের পাকা আছে আর একটা নষ্ট ক্যাপাসিটার আছে আর এর মধ্যে এই পাশে দেখতে পাচ্ছেন একটা এই হোম আছে যে এই হোমরা আর চমুক দিয়া ফ্যান বাড়ানো তা আমরা ইতিমধ্যে ইউটিউবে অনেক ভিডিও দেখতেছি ফ্রি বিদ্যুৎ ফ্রি এনার্জি চমুক দিয়া বাতি চলতেছে চমুক দেওয়া এই এই আপনার ফ্যান চলতেছে চমুক দিয়া বিভিন্ন ধরনের জিনিস মানে ইউজ করতেছে ব্যবহার করতেছে তা আমার মূলত ভিডিওটা করার উদ্দেশ্য হইলো যে আমি একটা ভিডিওতে দেখলাম যে চমুক দিয়া কীভাবে মোটর চলে আর চমুক দিয়ে যদি মোটর চলে তাহলে তো আমাদের এখানে ব্যাটারির কোনো প্রয়োজন নাই তো সমন্বিত নতুন বিষয়টা আসলে সত্য কি না আমি তা এটা যাচাই করার জন্য আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম আসলে ভিডিওটা পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিডিও লাস্টে দিয়ে আমি একটা টিপস দেবো আপনাদেরকে আসলে এটার বিষয়টা বিস্তারিত আমি সব কিছু ভিডিও লাস্টে বলে দেবো তো আশা করি ভিডিওটা পুরোপুরি দেখবেন মনোযোগ দিয়ে দেখলে অবশ্যই আপনারা এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন আর আসলে আমরা কী দেখতেছি সেটা আপনি হয়ে বুঝতে পারবেন তো তবে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই তো সর্বপ্রথম আমি চমুকটার মাঝে যে দুটা তার তার নিলাম এই তার দুইটা আমি কেসিয়ে নিতেছি দেখেন তার দুইটা তাতে আমার ম্যাকনেটে অনেক কাজে লাগবে এবং এখান থেকে আমি কিছু একতা করবো তখন এই পাশে নিয়ে আসা আমি দুইটা তার একজাস্ট করে দিব অ্যাডজাস্ট করে দিলাম এরপর আমি তার দুইটার একটু তার তার লিঙ্ক সোল্ডারিং করে দিয়ে তো একটা একটা চুম্বকের কাজ আমার শেষ অপর পাশে আবার দ্বিতীয় চুম্বকটা নিতে দেখুন এটা আমি সেমভাবে পেশে নিতে তো আমরা অনেক ভিডিও দেখেছি আমরা ইউটিউবে ঢুকলেই অনেক কিছু দেখতে পাই অনেক কিছু শিখতে পারি তাই আসলে এগুলা কি সত্য না মিথ্যা যাচাই করার জন্য আমি মাঝে মাঝে আপনাদের মাঝে আসি ইতিমধ্যে আমার আমার চ্যানেলে দুটা ভিডিও দেওয়া আছে কীভাবে লবণ পানি দিয়ে ভিডিও তৈরি করতে হয় এবং কীভাবে চুম্বুক দিয়ে ফ্রি এনার্জি জ্বালাতে হয় অলরেডি দুটা ভিডিও আপনারা অনেকে দেখেছেন হ্যাঁ আর অনেকে আমাকে কমেন্ট বলে করে 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 বলেছেন বা এরকম আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য তবে এখন আমার টোটালি কাজটা হয়ে গেছে আমি ফাঁকা দিলে এই পাশে রাখলাম এটা এই পাশে রাখলাম তো ক্যাপাসিটারটা লোক মানে হইলো আপনার অনেকেই প্রশ্ন ক্যাপাসিটারটা কেন নিলেন তো ক্যাপাসিটারটা আমি এখানে বসাবো আর এই চম্বুক দিলে আমি এই যে এখানে বসাবো চুম্বুক দিলে আমি এখানে বসাবো ক্যাপাসিটারটা আমি এই পাশে বসাবো তো এখান থেকে আমি যে চুম্বুকটা ক্যাপাসিটারের উপরে আমি এই যে মোটরটা বসাবো এই কারণে মূলত আমার ক্যাপাসিটিটা ইউজ করা তো এখন আমি রাবার গাম দিয়ে একজন রাবার গামে মেশিনটা নিলাম যে রাবার গাম দিয়ে আমি এখানে বসাই দেব হ্যাঁ এই আমার এই যে হাতের যে চুম্বুক আমার যে দুইটা চুম্বুক আমি এখানে বসায় দেবো আর এখানে দুইটা চুম্বুক বসায় দিলেই এখান থেকে আমি যখন দুইটা তার এই দুই দুইটা তার অ্যাডজাস্ট করব এখানে চুম্বুকের মধ্যে ব্যবহার করব তখন আমার সামনে মোটরটা চলবে তো প্রথমে আপনারা এভাবে চুম্বুকটা বসানো বসায় দেবেন বসায় দেওয়ার পরে আপনারা চুম্বুকটা চারিপাশ দিয়ে রাবার গাম দিয়ে দিবেন দেখুন আমি দেখুন রাবার গাম দিতেছি আমি দুটোটা কম বেশি করে দিতেছি যাতে আমার চম্বকটা না না শোধে না পড়ে আমি দেখুন দুই পাশ দিয়ে রাবার গাম আপনারা দিয়ে দিবেন তো আমার রাবার গাম দেওয়া শেষ তো বস এখন আমি এপাশে রাবার গাম দিয়া বসা দিলাম উপরে একটু রাবার গাম দিতেছি তাতে আমি এখানে অটোটা বসাবো আমি মোটরটা বসে নিলাম তো আমার গ্রামটা একটু শুকাক আমি তো প্রথমে আপনাদের আপনাদের কাজ হলো এই চম্বুক দুইটা আমি এই এইটা পেছায় নিবেন তারপরে দুটো চম্বুক সুন্দর করে রাবার গাম দিয়ে বসাবেন যাতে শক্ত হয়ে যাবে খুব শক্ত হয়ে গেছে এরপরে মোটরটা এক জায়গায় সুন্দর করে বসাবেন বসানোর পরে আপনারা দুটা তার তার দূরে মাথাটা বার করবেন বার করার পরে তার দূরে আমি একটু সোল্ডারিং করে নিতেছি তো সোল করার পরে আমি একটু তো এখানে মূলত আমার বিষয় হচ্ছে যে আমি এখানে এই চমুকটা বসানোর পরে দুটা চমুক এই পাশ দিয়ে বসানোর পরে এখানে চমুক দুইটাকে দু পিস করে বসাবেন যাতে ম্যাগনেটটা এই পাশ থেকে এই পাশে ম্যাগনেট করে তো এখানে ম্যাগনেট করার পরে আমি দেখবো এখানে আসলে কোনো ভোল্টেজ আসে কিনা আসলে এই চমুক থেকে যেহেতু আমার লাইটটা জ্বলবে চমুক থেকে যেহেতু আমার ফ্যানটা চল চলবে তা আমি দেখবো এখানে কোনো ভোল্টেজ আছে কি না তো আপনাদের দেখানোর সাথে আমি দেখুন তার মধ্যে দেখুন অলরেডি আসলে ভোল্টেজ অলরেডি চলে আসছে দেখুন এখানে অলরেডি ফোর বোল কম আছে ত্রি বোল তিন বোল্ট দেখাতে আসে তবে এইটা হলো একটা অবাস্তব বিষয় যা দেখলে আপনারা আসলে মুক্ত মুগ্ধ হবেন তো এখানে চম্বুকের মধ্যে অলরেডি তিন বল চলে আসছে আর তিন বল আসলে কিন্তু আসলে মূলত এই ফ্যানটা চলার কথা অবশ্যই চলবে তাই ওনারা ভিডিওতে আমাদেরকে এভাবে দেখাইছে আপনারা হয়তো ভিডিওগুলো আপনি ঠিকমতো মতো নাই আমি হয়তো ইউটিউবার হিসেবে আমি ভিডিওগুলো আমি ওনাদের ভিডিওগুলো দেখি দেখার পরে আপনি এখান থেকে একটা নতুন করে কোনো একটা ভিডিও বানানোর চেষ্টা করি তো আমাদের আমার কাজ হলো এখন আমাদের তো কাজ কমপ্লিট দেখুন আমার এখানে কোনো কিছু নাই হ্যাঁ আমার কাজ কমপ্লিট কোনো এখান থেকে কোনো সারা শব্দ আসে কিনা তো চলুন রহমানি রহিম আমি একটু লাইন করি ও আসলে দেখুন আসলেই আমার মোটরটা মোটরটা দেখুন খুব শব্দ তা আসলেই ওটা ওটা মানে সত্য বাস্তব আসলে কি বাস্তব তা চলুন আমি পাকারা লাগাই দিই আপনারা দেখতে হইতে অসুবিধ হচ্ছে আমি পাকারা লাগাই দিই পাকারা লাগানোর পরে আপনারা আসে বিষয়টা বিস্তারিত বুঝতে পারবেন আসলে এটা বাস্তব কিনা তো এখানে চলে না কেন আসলে কি বুয়া বানেলো নাকি সত্য তো বাস্তব দেখুন আমি আসলে আপনাদেরকে দেখানো জ্বালা দিয়ে নিতেছি আসলে এখানে আমি একটু এখানে একটু হ্যাঁ এখানে একটু আচ্ছা এখানে ধরেছে না না আসলে চম্বুকে মধ্যে তাড়াতাড়ি টেকাইতে আমার অনেক ঝামেলা হইতেছে তো আমি এই পাশে আর জ্বালা দেবো না এই পাশে এইভাবে ধরবো তো আমি আসলে ওয়াও কঠিন বাতাস তো দেখুন কঠিন সে বোঝানোর সাথে আমি একটু টিস্যু টিসু পেপারটা আমি সামনে ধরতেছি দেখুন প্রচুর বাতাস দেখুন প্রচুর বাতাস দেখুন আসলে অনেক বাতাস অনেক বাতাস আসলে যে চমুক দিয়ে কোনো দিন কি আসলে কোনো আদত এই ফ্যান চালানো সম্ভব আর এই ফ্যানটা এটা একটা ভোরো ভোটের মোটর এই মোটরটা চালাইতে আমাদের কিন্তু আমরা যে কোনো জায়গাতে চালাইতে চাই আমাদের একটা ব্যাটারি ইউজ করতে হয় আসলে এখানে আমরা আমি যে ভিডিওতে দেখেছি ওনারা সেম কিন্তু আমার এখানে চুম্বুক দিয়ে এই ফ্যানটা চালাইছে চালাই আমার দেখাচ্ছে তো আমি ওনাদের মাধ্যমেই আমি এই বিষয়টা জানতে পারলাম যে ওনারা এখানে একটা টেকনিকটা ইউজ করছে আমি বলছিলাম ভিডিও লাস্টে আপনাদেরকে একটা টেকনিক শেয়ার করব আর ভিডিওটা দেখেছি উনি কিন্তু সেমভাবে ভাবে এইভাবে বলছে এইভাবে আমাকে আমরা আমি দেখেছি ওই ভিডিওতে আমি ভাবে দেখেছি এই ভিডিওটা কিন্তু চুম্বক দিয়েই মানে লাইটটা চলছে তো আমি অনেক রিচার্জ করার পরে অনেক টাই করার পরে আমি দেখলাম কোনো মতে চুম্বক দেওয়া বিদ্যুৎ মানে চুম্বক দিয়েই ফ্যানটা চলে না আমি অনেক টাই করছি আমি আপনাদেরকে দেখানোর আগে অনেক টাই করছি চুম্বক দেওয়া আমি অলরেডি তিন চারটা চুম্বক আমি স্পিকার থেকে ভেঙ্গে চুম্বক বা করছি বা করে আমি রিচার্জ করে দেখছি চুম্বক দিয়া আসলে বিদ্যুৎ চলা এ ফ্যান চলার মতো কোনো কিছু না আদৌ নেই এবং আর হয়েছে কি না তা আমার জানা নেই এখানে আপনাদের আমাদেরকে আমার আমাকে এবং আপনাদেরকে সবাইকে দেখাইছে চমুক দিয়ে ফ্যান চলতা আসলে চম্বক দিয়ে ফ্যান চলতেছে চমুক দিয়ে ফ্যান চলতেছে চমুকটার এই ফ্যানটা এই যে এখানে ফোর বোল থ্রি বোল জায়গাতে আসছে তা আপনারা কি জানতে চান এটা রহস্যটা কি তা চলুন আমি আজকে আপনাদের সামনে রহস্যটা প্রকাশ করতেছি তো দেখুন আমার হাতে যে আমার হাতে যে হুমটা আছে আমি হুমটা অপর পাশে চলে যাব দেখি আসলে চম্বুক দিয়ে লাইট চলে কিনা দেখুন পর ওপর চলে আসলাম আসার পরে আমি এখান থেকে দেখুন তো মেন রহস্য এখানে একটা ব্যাটারি ইউজ করা হয়েছে আর এই ব্যাটারি তার ওই পাশ যায় না এই চম্বুকের নিচে রাখা হয়েছে দুটা তার চম্বুকের নিচে রাখা হয়েছে বিদায় কিন্তু আমার এই লাইটটা চলতেছে তো আমি এখন এখান থেকে ব্যাটারির কালেকশনটা আউট করে দিব। তো চলুন ব্যাটারি কালেকশনটা আউট করে দিলাম আমি এখান থেকে ব্যাটারি কালো আউট করে দিলাম খুলে ফেললাম এখানে আমার কোনো ব্যাটারি নেই তার আছে তো যদি তার থাকে যদি মূলত চম্বুক দিয়ে লাইট জ্বলে ফ্যান চলে থাকে তাহলে এখন চলে কিনা দেখুন আসলে মূলত চম্বুক দিয়ে ফ্যান চালানো কোনো কিছুই দেশ নাই আর এই আসলে আছে কি আদৌ আছে না আমার জানা নেই আপনার জানা থাকলে আপনারা তাই করে দেখতে পারেন মূলত এই ছিল কাহিনী তো আমার কাজে হলো সত্যতা প্রকাশ করা আমি সবসময় চেষ্টা করি সত্য কিছু আপনাদের সামনে আনার জন্য তো এই তো আমি আমার ভিডিওটা দেখে যদি আপনাদেরকে কারো উপকৃত মনে হয় যদিও মনে করেন যে এই ভিডিওগুলো আসলেই ফেক জিনিসগুলো আমি সামনে সবার সামনে তুলে ধরি তো সমোন্নতি বাস আশা করি আপনাদের ভালোবাসা এবং দোয়া আমার সাথে থাকবে এবং আমি নেক্সটে পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও বানাবো এই বলেই শেষ করছি আর এই সার্ভিসিং সাপোর্টার বিরির পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন